নিজের পিসির বাড়িতে বেড়াতে গিয়ে রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে তেলিয়ামোড়া করইলুং এলাকার বাসিন্দা তুষারকান্তি দাস নামের এক যুবক। তবে কিভাবে এই যুবকের মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি এখনও। আপাতত ময়না তদন্তের জন্য তুষারের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে তেলিয়ামোড়া থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তুষার ড্রাগসের নেশায় আসক্ত ছিল বলে পুলিশের বক্তব্য। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের মতামত। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বডিটা একদম স্টিফ হয়ে গেছে, মনে হয়েছে মৃত্যুটা মানে আড়া আট দশ ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম ছেলের বাবাকে, বাবাকে দেখছিল মা হচ্ছে প্রেজেন্ট, জিজ্ঞেলাম যে এত দেরি করলেন কেন। তখন তারা কুড়ো যে আমরা তো খুঁজতে পারতাম না, রাত্রেবেলা তার সাথে সাথে সেই সময় খেয়ে ঘুমাইছে। তারপরে সকালে এটা সবসময় রিক্রেট থাকে, আগেও বাইরে নিয়েও চিকিৎসা করেছে, ঠিক আছে, ড্রাগসের রিক্রেট আমাকে মিউচুয়াল ডাক্তার তো প্রচণ্ড, এবং জানি আসতো কয়েকদিন ধরে বলে বাটা তো খায় না, ইয়ে খায় ফাস্টফুড এসব জাতীয় খাদ্য খায়, আর খাওয়ার কোনো মানে রেগুলারিটি নাই। তো সকালবেলা যখন দরজা খুলে রাখলাম, দরজা ধাক্কা দিয়েছে, নাকি তো ডাক্তার একবার যেখানে বলতাম তার দরজাটা ইন্ডিয়া দিতে হচ্ছে, তাকে শক্ত হয়েছে। এরপরে আমরা তখন আরও কিছু ডিটেল জানার জন্য আমরা কয়েকজন দিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে আরও লোকজন আছে, আরও তাদের কিছু তাদের আত্মীয় স্বজন আছে। তো তারা জিজ্ঞাসা করে পরে জানতে পারলাম যে আসলে মৃত্যুটা তাদের এই বাড়িতে হয়েছে না, মরছে আরও তোরা চারিবেলা তার মামার বাবার বাড়ি নেই, কেন পিসের পিসির বাড়ি, পিসির বাড়ি মানে এর বাবার বোনের বাড়ি। এরপরে তো তখন আমরা জিজ্ঞেলাম যে আগরতলা মরছে কেন তেলে হলাতে নেওয়া, তখন বলে তারা বুঝতে পারছে না যে যেহেতু বাড়ি এখানে, এখানে আসলে অসুবিধা বা কিছু হয়ে গেল না, এরা হয়তো বুঝতে পারছে না, নার্ভাস হয়ে গেছে। অ্যাকর্ডিং আমরা তদন্ত আগে বিষয় বিষয়তে আলোচনা গেছে, তদন্ত করতে গেছে, দেখা যাবে পাখিটা প্রসারণ করার পরে গেছিলো, এই রিপোর্ট হওয়ার পরে গেছে, পিএম রিপোর্ট হওয়ার পরে পাখিটা করে গেছে জানা যাবে। আর আয়ু এখন আলোচনা গেছে পিবিজেপি। মৃত যুবকের দেহে এমন কিছু প্রমাণ রয়েছে যাতে অনেকের মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। তবে সঠিক তদন্ত হলে যে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে সেই নিয়ে একমত স্থানীয় জনমানুষ এবং তুষারের পরিবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।